সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তিনজন লোক মিলে এক ব্যক্তিকে মারধর করছে। গতকাল রাত 10টার দিকে লালদিঘি পারস্থ বাবুল সেলুনের ভেতর এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীরা বলছেন, পুজোর চাঁদা না দেওয়ার কারণে অশালীন ভাষায় গালাগাল, মারধর ও টাকা ছিনতাই করছে সুনীল ডাক্তার গম। আমি যখন কালকে সন্ধ্যার সময় ওরা দুর্গা পূজার চাঁদার নামে চাঁদাবাজি করতে আসছিল, আমি চাঁদা না দেওয়ার আমাকে প্রাণনাশক হুমকি দিয়ে বলছে আজকে রাতের ভিতর তোকে মেরে ফেলবো। মানে রাত 10:50 দিকে আসিয়া আমাকে ডাক্তার সুনীল ও ডাক্তার সুনীলের ছেলে আর দুই তিনজন সন্ত্রাসী আসি আমাকে বেদম প্রহরে মারধর করে। বেদম প্রহরে মারধর করি, আমার কাছ থেকে পকেটে টাকা ছিল 27,500 টাকা আর ক্যাশে টাকা ছিল 8,000 টাকা। সব টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বলা যায় তুই যদি এগুলো থানায় অথবা কোনো জায়গায় বলস তোকে আমরা মেরে ফেলবো। তবে অভিযুক্ত সুনীল ডাক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মারধরের কথা স্বীকার করলেও টাকা ছিনতাইয়ের কথা অস্বীকার করেন। আমি টাকা ছিনতাই করে বলবো আমি মারধর করতে ফটো দেখতে পারবো, আমি ওরকম মারধর করি নাই, আমি দুইটা সাক্ষ্য দিতে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীরা। তারা প্রশাসনের কাছে এ ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেন। নিউজ ডেস্ক, DNN, কক্সবাজার।